আমরা খাবারের পুষ্টি পেতে এবং খাবারকে সুস্বাদু করার জন্য আমরা খাবারগুলো খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় অনেকগুলা খাবার বা অনেকগুলা প্রোটিন জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার আমরা একসাথে খেয়ে ফেলি। একসাথে অনেকগুলো খাবার খেলে বেশ কিছু সমস্যা হতে পারে, যেমন হাই রিচ প্রোটিন খাবারগুলো যদি আপনি একসাথে খান তাহলে ফ্যাট পাপা, গ্যাস গ্যাস বা বদ হজম বা বমি ভাব বা তলপেটে ব্যথা বা অস্বস্তিকর লাগতে পারে। আজকে এইরকম 5টি খাবার আপনাদেরকে শেয়ার করব, যে 5টি খাবার আপনারা একসাথে খাবেন না, 5টি খাবার যদি আপনারা একসাথে খান তাহলে এই সমস্যাগুলো আপনার মধ্যে হতে পারে। 1 নম্বর হচ্ছে হাই রিচ যে প্রোটিন খাবারগুলো রয়েছে, যেমন অনেক সময় দেখা যায় যে আমরা মাংস খাই আবার ডিমও খাই, দুইটা কিন্তু একসাথে খেয়ে ফেলি। একসাথে খাওয়ার ফলে দেখা যায় আমাদের বদহজম, গ্যাস গ্যাস বা পেট ফাঁপা এগুলো সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আমরা ডিম এবং মাংস খাবো, কিন্তু আমরা শুরুতে ডিমটা আগে খাবো, কারণ ডিমটা হজম দ্রুত হয় এবং মাংসটা হজম হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে অবশ্যই ডিমটা আগে খাবেন এবং মাংসটা পরে খাওয়ার চেষ্টা করবেন। সকালে নাস্তাতে দেখা যায় আমরা ডিম এবং মাংস দুইটা একসাথে খেয়ে ফেলি, এক্ষেত্রে দেখা যায় অস্বস্তি লাগে, পেট পাপা, পেট ভরা ভরা, এই সমস্যা কিন্তু আপনার হতে পারে। 2 নম্বর হচ্ছে সাইট্রাস ফল ও দুধ। অনেক সময় দেখা যায় যে আমরা সকালবেলা খাবার খেতে যখন বসি তখন দুধ নিলাম, একটু লেবু চিপে বাদ দিয়ে বা এমনিতে খেলাম, এক্ষেত্রে দেখা যায় যে আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, কারণ সাইট্রাস ফল দুধের সাথে যখন মিশে তখন দুধটা ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, আর যখন ক্লট হয়ে যায় তখন দেখা যায় যে পেট পাপা, গ্যাস গ্যাস বা বদহজম বা পাতলা পায়খানা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন টক জাতীয় খাবার যেগুলো রয়েছে সাইট্রাস ফল সাথে দই অথবা দুধটা একটু পরে খাবেন। 3 নম্বর হচ্ছে দুধ এবং কলা, খুব প্রিয় একটি খাবার। অনেকে আমরা দেখা যায় দুধ এবং কলা এবং ভাত একসাথে মিক্সড করে আমরা খেয়ে ফেলি, সেটা সকাল অথবা দুপুর অথবা রাতের নাস্তা হতে পারে। এক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আপনার কলা কিন্তু দ্রুত হজম হয়ে যায়, আপনার এনার্জিটা দ্রুত প্রাণ, কিন্তু দুধ হজম হতে অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে আপনার পেটে একটু অস্বস্তি লাগতে পারে। তেমন আহামরি সমস্যা হবে না, কিন্তু অস্বস্তি লাগতে পারে। যেহেতু দুধটা হজম হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনি কলা এবং দুধটা একটু পরে খেতে পারেন, অথবা যদি দুইটা একসাথেও খান তাহলে তেমন সমস্যা হবে না। যদি পেট পাপা, গ্যাস গ্যাস মনে হয় তাহলে দু একটা দারুচিনি খেতে পারেন, যা আপনার অনেক বেশি উপকার দেবে। 4 নম্বর হচ্ছে খাবারের পরপরই ফল খাওয়া। হ্যাঁ, আমরা এরকম অনেক রয়েছি যে খালি পেটে জল, বড়া পেটে ফল, এটা আমাদের অনেক বেশি পরিচিত একটা কথা। অনেক সময় দেখা যায় যে খাবার খাওয়ার পর পরই দু একটা কলা খেলাম, আপেল খেলাম বা অন্যান্য ফল আমরা খেতে পারি, খেয়ে থাকি। এক্ষেত্রে আপনার ফল যেটা রয়েছে, যে ফলটা আপনি খাবেন সেটা যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেটা দ্রুত হজম হয়ে যাবে, কিন্তু আপনি যে ভাত খেলেন, ভাতের সাথে অন্যান্য যে প্রোটিন, কার্বোহাইড্রেট বা অন্যান্য খাবার যে খেলেন, সেই খাবারগুলো কিন্তু হজম হতে অনেকটা বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ফল খাওয়ার জন্য, অথবা আগে আপনি খেতে পারেন। 5 নম্বর এবং লাস্ট হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার এবং সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এইরকম আমরা অনেক মানুষ রয়েছি যে রেস্টুরেন্টে গেলে একটা কোকা কোলা, 7-আপ, পেপসি লাগবে, সাথে আমরা হচ্ছে ফাস্টফুড খাবারগুলো বা যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা খাবো। এটা আমরা প্রায় মানুষই করে থাকি, কিন্তু এক্ষেত্রে আপনার ফাস্টফুড থেকে প্রচুর পরিমাণে এখানে কী পেলেন, চিনি পেলেন বা প্রচুর পরিমাণে এখান থেকে আপনি শর্করা পেলেন, কার্বোহাইড্রেট পেলেন, প্রোটিন পেলেন, সাথে আপনি প্রচুর পরিমাণে আবার কোল্ড ড্রিঙ্কস থেকেও কিন্তু চিনি পেলেন। এই অতিরিক্ত পরিমাণ চিনির মিশ্রণের ফলে বা তৈলাক্ত মিশ্রণের ফলে দেখা যায় পেট পাপা, গ্যাস গ্যাস পাপ হয়ে থাকে। অনেকে এটা মনে করে যে খাবারের সাথে যদি আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাই বা একটু 7-আপ, পেপসি এগুলো খাই তাহলে মনে হয় যে আমাদের যে গ্যাস গ্যাস বা ফাঁপা সেটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আসলে এটা একেবারে ভুল ধারণা, আপনি এটাকে আরও বাড়িয়ে দিলেন। যাদের গ্যাস হওয়ার কথা ছিল বা হওয়ার দরকার বা হবে, তাদের কিন্তু অটোমেটিকলি গ্যাস হয়ে যাবে, এটা খান আর না খান। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। এই 5টি খাবার একসাথে না খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু এগুলো আমাদের বদহজম, গ্যাস গ্যাস বা বমি বা তলপেটে ব্যথা হতে পারে। সুতরাং এই 5টি খাবার একসাথে না খাওয়ার অনুরোধ রইলো।